লঙ্কামুড়া এলাকায় 2013 সালের 10 জানুয়ারি এক ব্যক্তি তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে। সেই ঘটনায় মিতা চম্পা কোপালির মা আগরতলা মহিলা থানায় মামলা করেন। এই মামলায় 15 জনের সাক্ষ্য নেওয়ার পর শুক্রবার আদালতের বিচারক হত্যার দায়ে আসামি ললিত কোপালিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন, পাশাপাশি 10,000 টাকা জরিমানা করেন। না দিলে অনাদায়ী আরও 3 মাসের জেলের সাজা শুনান। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি অরবিন্দ দেব। त्रिपुरा माननीय एडिशनल डिस्ट्रिक्ट एंड सेशन जज श्री मृदु चक्रवर्ती साहेब ST 49 तृत्व एक केसे दूजन आसामी छिलें, एक ललित कोपाली एक किरण कोपाली। ललित कोपाली हलो जिनी मारा गेछेन उनार स्त्री, स्त्री जे मारा गेछेन उनार हजबैंड, और किरण कोपाली शाशुड़ी। किरण कोपाली कोनो चार्ज प्रूफ होइछे ना, विधायक किरण कोपाली के बेकसूर खलास दिछे और ललित कोपाली जबज्जीवन कारादंडेर निर्देश दिछे। চার্জ ফ্রেমে ছিল 498A 304B এবং 302 অফ আইপিসি। 302 আইপিসি ললিত কপালের বিরুদ্ধে ওয়েল প্রুফ হয়েছে, যে কারণে তারা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে, সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করতে অনাদায় আরও 3 মাসের কারাদণ্ডের তাকে ভোগ করতে হবে। ঘটনাটা কী হয়েছিল? ঘটনাটা হয়েছিল 2013 সালে। কোন জায়গায়? 2000 লঙ্কাপুরাতে 10/1/2013 সালে। এই ললিত কপালি বেলা 10টার সময় সন্তানের ঝগড়াঝাটি ছিল আগে, এ নিয়ে হঠাৎ করে কেরোসিন তেল দেয় না, তার স্ত্রীর সঙ্গে আগুন লাগে, পরবর্তী সময় সে মারা যায়। এই ছিল মুটমাট ঘটনা। আমরা প্রসিকিউশনের তরফ থেকে পলাবেন সাক্ষী আদালতে উপস্থাপন করছি এবং কোর্ট তার নিজের তরফ থেকে একজন সাক্ষীকে ডাকছে এবং এক্সামিন করছে। মোট 16 জন সাক্ষী এক্সামিন করা হয়েছে। আসামির তরফ থেকে কোনো রকম রেভিডেন্স অ্যাডিউস করা হয় নাই। কতদিনই আর্গুমেন্ট শোনা হয়েছে, এটা কন্টিনিউ শুনছি। আমিও আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই লাইনে যত প্রসিকিউশনকে সাপোর্ট করে যে জাজমেন্ট ছিল সেগুলো আমি আদালতে নজরে নিয়েছি। আদালত উভয় পক্ষের বক্তব্য প্রসঙ্গে প্রসিকিউশন কেস এস্টাবলিশড হয়েছে, ওয়েল প্রুভ হয়েছে চার্জ তার বিরুদ্ধে, এলিগে আজকে এই শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিটা কি দিয়েছে? এটার মামলার শাস্তি রয়েছে সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন এবং 10,000 টাকা জরিমানা, অনাদায় আরও 3 মাস তাকে সশ্রম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।